প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই তো নাস্তা কি বানাবো সেই এক টেনশন। তো যাই হোক, ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে মিষ্টি কুমড়া রয়েছে, তো ভাবলাম মিষ্টি কুমড়া ভাজি করি, আর রুটিটা আমি রাতেই বানিয়ে রেখেছি। আর এতে করে কিন্তু কাজটা অনেকখানি এগিয়ে থাকে। আর এই যে দেখুন, আমি সকালে রুটিটা রাতে বানিয়ে এভাবে কাগজের ভিতরে ভিতরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই রুটিগুলো কিন্তু বেশ ভালোই হয়। তো রাতে রুটিগুলো বানিয়ে রেখে আসলে সকালে শুধু ভেজে নিলে কাজ অনেকটা এগিয়ে থাকে। আর এই তো ভাজি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব। আর প্রতিদিন আলু ভাজি খেতে আসলে ভালোও লাগে না, আর প্রতিদিন রাস্তার সাথে কি ভাজি করব সেটা নিয়ে কিন্তু আসলে সকালে ঘুম থেকে উঠে একটা টেনশন হয়। তো যাই হোক, আজকের মতো মিষ্টি কুমড়াটা ভাজি করে নেই। আর এই তো মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে আমি ভাজি বসিয়ে দিলাম, আর এখানে আমি কালো জিরার ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। আর আমার মতো সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন নাস্তা বানানোর জন্য যে এক টেনশন, এই টেনশনটা কার কার হয় বলুন তো, আমাকে কমেন্টসে একটু পারলে জানিয়েন। আর এই তো রাতে রুটিগুলো বানিয়ে রেখেছি, তো কি হয়েছে দেখেছেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। আর এভাবে রুটিগুলো রাতে একটু বানিয়ে রাখতে পারলে সকালে কিন্তু বেশ সুবিধাই হয়, শুধু উঠে ভেজে নিলেই হয়। আর এই যে দেখুন, সুন্দর করে আমি কিন্তু রুটিগুলো ভেজে নিলাম, আর ওদিকে ভাজিটাও বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে। আর নাস্তার জন্য আসলে ভাজির পাশাপাশি রুটি বানানোটাও একটু কঠিন হয়ে যায় বা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়। আর এদিকে সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ারও একটা টেনশন থাকে, তো সেজন্যই আমি প্রতিদিন না পারলেও মাঝে মাঝে এভাবে রুটি বানিয়ে রাতে রেখে দিই। আর সকালে যে কোনো ভাজি বা ডিম পোস্ট থাকলেই কিন্তু নাস্তাটা মোটামুটি হয়ে যায়। আর এ তো রুটি শেকতে শেকতে আমার কিন্তু ভাজিটা সুন্দর করে হয়ে গেছে, আর এখন আমি ভাজির সাথে একটু চিনি মিক্সড করে দিব। আর মিষ্টি কুমড়া ভাজি করলে আমি নামানোর আগে এভাবে একটু চিনি দিয়ে দিই, না হলে খেতে আমার কাছে ভালো লাগে না। তো আপনারাও কি এভাবে চিনি মিক্সড করে দেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এভাবে চিনি দিয়ে একটু ভাজিটা করে নিলে রুটির সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর কিছু কিছু সবজি এমন একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে, যেটা আমার কাছে লাগে, তো কার কাছে কেমন লাগে আমি জানি না। যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। আর শুধু রুটি দিয়ে আমার কাছে ডিম পোস্টটা আবার ভালো লাগে না, যখন কোনো ভাজি করি আমি তখনই একটা ডিম পোস্ট করে নেই, কারণ ভাজি রুটি আর ডিম পোস্ট দিয়ে একসাথে খেতে আমার ভালো লাগে। শুধু ডিম পোস্ট দিয়েও ভালো লাগে না, আবার শুধু ভাজি দিয়েও ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার নাস্তা বানানো শেষ, এবার নাস্তাটা প্লেটে রেডি করে নিলাম, এবার খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, এখন বসে বসে নাস্তাটা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।